তারপরে আপনার হচ্ছে ইউটিউব ইউটিউবে সুপার চ্যাট অপশনটা থাকলেও সেটা বাংলাদেশের জন্য ইনেবেল না যার কারণে আমরা যারা আছি তারা ইনকাম অতটা গেম খেলে অত গেম খেলে অতটা ইনকাম করতেই পারি না তো তাদের জন্য সুসংবাদ হচ্ছে বাংলাদেশে এই প্রথম একটা লাইভ স্ট্রিম প্ল্যাটফর্ম চালু করছে হচ্ছে জ্যাড আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশে তো এর মাধ্যমে আপনারা গেম খেলে অনাসেই ভালো একটা ইনকাম করতে পারবেন আর কি কারন খুব ওয়েল যারা বলবে আমার ইন্টারনেট কানেকশন স্লো তাদের ক্ষেত্রে আমি বলতে চাই যদি আপনার ব্রডব্যাঙ্কে VDIX কানেকশন থাকে তাহলে এই ক্ষেত্রে আপনি স্মুথলি এই লাইভ স্ট্রিম করতে পারুন কোনো রকম অসুবিধা ছাড়াই। কিন্তু ইনকাম ওয়েল ইনকাম করা অনেক সহজ। এই ক্ষেত্রে আমার এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে যে এখানে আপনি বিকাশ অ্যাকাউন্ট, রকেট এখন অথবা নগদের মাধ্যমে আপনাদের ফেভারেট কে ডোনেট করতে পারবেন ইনকাম করা অত্যন্ত সহজ আপনাকে এখানে স্ক্রিনশট স্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি ইনকাম করা অত্যন্ত সহজ আপনাকে যারা পছন্দ করে তারা আপনাকে সহজেই ডোনেট করতে পারবে আর এটা বর্তমান বেটা ভার্সনে আছে যার কারণে একটু সময় লাগবে আর পরবর্তীতে এদের অ্যাপও রিলিজ হয়ে যাবে আর যার কারণে আমরা অনেক সুবিধা মোবাইল থেকে স্ট্রিম দেখতেও পারবো করা অত্যন্ত সহজ আমি সেট প্রসেসটা শর্ট করে আমি দেখিয়ে দিচ্ছি যার কারণে আপনার বুঝতে পারবেন কিভাবে সেট করতে হবে আর কীভাবে ব্যবহার করতে হবে ওয়েল ওয়েবসাইটের ঠিকানা আমি আমার ডিস্ক্রিপশন বক্সে দিয়ে দিব ওয়েবসাইটে আসলে প্রথমে ইন্টারফেসটা থাকবে ঠিক এইরকম এখানে সাইন আপ করা অত্যন্ত সহজ ফেসবুকের মতো আপনারা সাইন আপ করে নিবে আমার অ্যাকাউন্ট আছে আমি লগ দিয়ে চলে যাচ্ছি তারপরে এখানে লগ ইন দেওয়ার পর আপনারা এখানে এরকম সেট ইন্টারফেস দেখতে পারবেন অলরেডি কিছু লোক লাইভে লাইভ ভিডিও করছে তাই এখানে ড্যাশবোর্ডে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন বিভিন্ন বড়ো বড়ো টাইটেলের গেম এখানে আছে এখানে আপনারা নিচে আসবেন আসে সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পর এখানে আপনার দুইটা জিনিস সার্ভার স্ট্রিম কী এই দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার যারা আপনারা যারা আগে থেকে স্ট্রিম করেন তারা তো জানেন তারপর আপনাদের ও বিভিএস সেটিংয়ে চলে আসবেন সফটওয়্যার ভিতর তারপর এখানে সোর্স অপশনে যাবেন সোর্স অপশনে গিয়ে নতুন তাতে সিলেক্ট করবেন নতুন তাতে সিলেক্ট করার পর একদম সহজ এই একইভাবে আপনার স্ট্রিমে যাবেন যে ওইখানে যা কাস্টম অপশন দিবেন দেওয়ার পর এই যে আপনারা এখানে দেখছেন সার্ভার আর আপনারা যে সার্ভার কী ওইখানে পেয়েছেন ওই দুইটা জিনিস কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন বাস এই দুইটা জিনিস এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রিম আর হচ্ছে সার্ভার কি এটা আপনারা কপি করে এখানে পেস্ট করে দিবেন দেওয়ার পর বাস আপনাদের স্টার্ট লাইভে করলে অটোমেটিক আপনারা লাইভে চলে যাবেন অনেক সময় দেখা যায় আমাদের লাইভ ঠিক মতো দেখা যায় না যার কারণে আপনার ব্রাউজারটা রিফ্রেশ করলে গেলে আপনারা দেখতে পারেন যে আপনারা অলরেডি লাইভে চলে এসেছে তো এইভাবে সেট করবেন আর এইভাবে গেম প্লেতে আপনার লাইভ ভিডিও করতে পারবেন তো এইভাবে কাজ করবেন যদি কোনো বুঝতে অসুবিধা হয় অথবা কোনো জায়গায় আমার কমতি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ওয়েল আপনার কি মনে হয় কি কি সুবিধার ভিতর থাকা দরকার যদি আপনার কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সাথে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এই ভিডিও এই ভিডিও মূল গো এই ভিডিও থেকে অনেক কিছু শিখলে দাদা 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 লাগে করে আপনাদের গেমার বন্ধুদের এই ভিডিওটি শেয়ার শেয়ার করে দিন